আরে কি ব্যাপার সবাই এখানে আমি তো নিজে আসছিলাম যাবার আগে আপনাদের সবার সঙ্গে দেখা করতে আপনার দয়াতেই তো মধুপুর গ্রামে শান্তি আছে না হলে অন্যান্য গ্রামের মতোই কবে জলেপুরে ছাই হয়ে যেত বড় সাহেব সব আপনাদের আশীর্বাদ এখানে জন্মেছিলাম বড় হয়েছি আমার রক্তের মধ্যে একটা সোনার নদীর মতো বইছে আপনাদের স্নেহ ভালোবাসা আমি কি এখান থেকে যেতে চাই কিন্তু উপায় নাই ট্রান্সফার অর্ডার এসে গেছে আমাকে যেতেই হবে জানেন তো গভর্নমেন্টের চাকরি আমরা শুধু এইটুকুই জানি যে আপনি এই গ্রামের সকলের কাছে মতন আপনি একমাত্র আমাদের ওই কালো ডাকাতের হাত থেকে বাঁচিয়ে দিতে পারেন বড় সাহেব হ্যাঁ চৌধুরী সাহেব আমরা কেউ আপনাকে এখান থেকে যেতে দেব না আচ্ছা 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 আমি পুরো চেষ্টা করছি যাতে ট্রান্সফার অর্ডার ক্যান্সেল হয়ে যায় ঠিক আছে আরে এই তো হলো লাখ কথার এক কথা খোকন তুমি আরে এই তো হলো লাখ কথার এক কথা আদাব চৌধুরী সাহেব আদাব ভাবী আদাব কেমন আছো খোকন আর খোকন নয় এখন আদিল মিয়া আপনার দয়ায় আপনার স্নেহে আপনার সাহায্যে সেই কুখ্যাত গুন্ডা এখন সব বাজে কাজ ছেড়ে দিয়েছে এখন ভদ্র মানুষের মতো পরিশ্রম করে খাচ্ছে ওই ট্রাকটা রক্ত পানি করা পয়সা জমিয়ে আজই কিনেছি সোজা আপনার কাছে চলে এসেছি আপনার শুভ হাতে উদ্বোধন করার জন্য নিশ্চয়ই নিশ্চয়ই সে তো খুশির কথা চলো খুব খুশি হলাম আল্লাহ তোমার সব ইচ্ছা পূরণ করুক সব মেহরবানি আপনার রাজ্জাক কি ব্যাপার বাইরে সব কারা কোন যাত্রার দল মনে হইতেছে যাত্রার দল জি তার এখানে কেন দেখ তো ওরা কোথায় জি হুজুর আমাকে মারবি আমাকে যত কাঁধবার কাঁধ কালা ডাকুর কিছুতেই মন গলবে না মনে রাখিস তোর বংশ ধ্বংস না করে আমি ছুতেই মরব না চল চল ডাকু আমার স্বামীকে খুন করলো আমার ছোট ছেলেকে মারলো আর তুমি ভাবি খোকন তুমি এখানে আল্লাহ যাকে রাখে তাকে মারে কে এই দেখো তোমার ছেলে সরতাজ শোনো আমার ওপরওয়ালার কি খেলা দেখো ওকে আমার ট্রাকে পেয়েছি
মনে হচ্ছে পাহাড় থেকে নিচের দিকে ছুঁড়ে ফেলেছিল কালা ডাকু। তোর বংশ ধ্বংস না করে আমি কিছুতেই মরব না। আমার একটা কথা রাখবে আমার ভাই। ভাই? আপনি আমারে ভাই বললেন? আল্লাহর কসম ভাবি, আরে এই আদিল মিয়া আপনার জন্য জান দিয়ে দেবে। আপনি হুকুম করেন। কালা ডাকু আমাদের বংশকে ধ্বংস করে দেবে বলেছে। আমি চাই এখন থেকে সরতাজকে তুমি তোমার ছেলের মতো মানুষ করো। কেউ যেন জানতে না পারে ও আমার ছেলে। আজ থেকে 25 বছর পরে ঈদের দিন ওকে ফেরত দেবে। এই নাও। কিন্তু বোন, ওকে আমার হাতে তুলে দিচ্ছেন, ওকে মানুষ করার যোগ্যতা কি আমার আছে? হ্যাঁ আছে, শুধু তুমিই পারবে ওকে একটা পাথরের মতো শক্ত মানুষ বানাতে। যখন ও বড় হয়ে কালা ডাকুর সামনে দাঁড়াবে তখন ভয়ে কালা ডাকুর শুকিয়ে যাওয়া মুখটা আমি দেখতে চাই। আর দেখতে চাই আমার স্বামীর খুনের বদলা। তবে তাই হবে, কথা দিচ্ছি। আপনার এই ফুলের মতো ছেলেকে আমি আমি বানিয়ে দেব একটা পাথর। ভাই কি ভালো ঘুম এসে গিয়েছিল হঠাৎ। এই আবার কি ঝামেলা? আরে মামু, এ কি ঝামেলা? শেরু ভাই ট্যাক্সের জন্য রাস্তা বন্ধ করছে, যতক্ষণ ট্যাক্স না পাবে বাজারে কোনো ট্রাক যেতেই পারবে না। দশ পয়সা? আরে ভিখারি নাকি? হ্যাঁ চল নিচে না। ওকে মাফ করে দাও।
মা আপনি আমায় কি বললেন কেন তোমার মা তোমাকে বাবা বলে ডাকে না মা আমি তো জানিও না যে আমার মা কেমন ছিলেন কিন্তু আজ আপনাকে দেখে মনে হচ্ছে হয়তো আপনার মতোই হবেন এই মায়ের আশীর্বাদ সারা জীবন তোমার সাথে থাকবে চলো দেরি হয়ে গেছে গ্রামে পৌঁছতে হবে আর তুমি তো জানোই যতক্ষণ না তুমি সেখানে পৌঁছবে ততক্ষণ নিলামের পায়েল বাজবে না ও ওস্তাদ খাবার খেয়ে নাও তুমি পারো ভালো নিলাম সবচাইতে ভালো বলে দুটো মোয়া যেই না দিল তুমিও ভালোবেসে ফেললে আর বিয়ে করতে এক পায়ে খাড়া সত্যি তুমি বোকা হয়ে গেছো আর তুমি গাধা হ্যাঁ কোন ভদ্র ঘরের মেয়ে কি নিজের মুখে বিয়ের কথা বলতে পারে ইশারায় বলে ইশারায় চোখের ভাষা বুঝে নিতে হয় বুঝলে গাধা আমাকে দেখলেই তুমি মুখ ঘুরিয়ে নাও কেন বলো তো তুই আবার এসেছিস এখানে তোকে হাজারবার মানা করেছি এখানে আসিস না তোমাকেও হাজারবার বলেছি তাড়াতাড়ি কথা পাকা করো না হলে এই বিজলি অন্য কোথাও চমকাবে বিজলি বিজলি কত হলো রে হাই আল্লাহ যখনই মনের কথা বলতে শুরু করি তখনই চিৎকার করে ডাকে বিজলি দে 26 টাকা দে খাতায় লিখে রাখ আরে সরকো থাকার তোর পকেটে পয়সা আছে কি নেই আগের বারও ধোকা দিয়ে গেছে আমায় আমাকে চোরের বদনাম এই দেখ আমার চাইতে অনেক বড় বড় চোর আছে এই দুনিয়ায় জেল থেকে পালিয়েছে 50,000 টাকা পুরস্কার এখনো ধরা পড়ে নাই এই উর্দিটা নিয়ে কি যে করি মহা বিপদে পড়ে গেছি মনে হচ্ছে সার্কাস থেকে পালিয়েছে কিন্তু এই জোকারের জামা কাপড় আমার মাপেরই হবে হাই রবি ডার্লিং এখানে কি করছো তুমি আমি রবি নো নো আমি রবি নই আপনার ভুল হয়েছে আমি পিলু পালিত পিলু পালিত ঠাট্টা কেন করছো তুমি ডার্লিং আমরা তো ছোটবেলাকার বন্ধু ভুলে গেলে আমরা একসাথে স্কুলে পড়তাম ডার্লিং আর একসাথে ডাঙ্গুলিও খেলতাম ডাঙ্গুলি আমার ছোটবেলার বন্ধু আমার ছোটবেলা তো ইংল্যান্ডে কেটেছে ব্রাদার আমি ইঞ্জিনিয়ার এখন এই দেশে মাল্টি ন্যাশনাল কোম্পানির হয়ে ব্রিজ বানাবার জন্য এসেছি পুল ডার্লিং তুমি মিথ্যেবাদী কেন হয়ে গেলে আগে তো সহজ সরল ছিলে ঠিক আছে চলো 10,000 টাকার বাজি তুমি পিলু পালিত না রবি পিলু পালিত রবি 10,000 আই এম রবি নট পিলু পালিত ওকে 10,000 শিওর ওকে ওকে হ্যাঁ যাচ্ছি বিশ্বাস করছো না আমি পিলু পালি আমার রিজার্ভেশন টিকিট দেখো এতে আছে আমার নাম পিলু পালি এই দেখো দেখো শান্তিনগর 10,000 দাও কিন্তু ডার্লিং টিকিটটা তো নকল নামেও কাটা যায় আমার যদ্দূর মনে পড়ে তোমার শরীরের পেছন দিকে একটা বড় তিল আছে তিল পিছনে হ্যাঁ যাতে প্রমাণ হবে যে তুমি পিলু পালিত নও রবি না হলে 10,000 তোমার 10,000 10,000 আমার ওকে তিল ওকে নো প্রবলেম তিল সি দেখো ডার্লিং ডার্লিং দেখো কোথায় আছে তিল 10,000 ডার্লিং পেছনে মানে পুরো পেছনে মানে নিচের দিকে পেছনে নিচে
মানে প্যান্ট খুলতে হবে তিলটা দেখতে হবে না ও নো প্যান্ট খুলতে পারবো না তো 10000 ও পাবে না 10000 ওকে আমি প্যান্ট খুলছি কিন্তু এখানে খুলতে পারবো না লজ্জা করছি লজ্জা করছে হ্যাঁ ও ডার্লিং এখানে লজ্জা করছে তো পেছনে বাথরুমে চলো ও ওকে নো প্রবলেম চলো কাম অন ডার্লিং এই বন্ধু তুমি কোথায় আসছো তুমি এখানেই থাকো মুখ ওদিকে ঘোরাও হ্যাঁ ওকে ডার্লিং যা তোমার ইচ্ছা 10000 10000 এই কোথায় আছে তিল দেখো এদিকে দেখো ডার্লিং জাঙ্গিয়াটা খুলতে হবে যে কেননা তিলটা হয়তো আরো নিচের দিকে নো আমি জাঙ্গিয়া খুলবো না আমি তোমায় 10000 বদলে 15000 টাকা দেবো ডার্লিং কিন্তু জাঙ্গিয়া খুলতে হবে তিল দেখানোর জন্য 15000 ওকে ওকে আমি জাঙ্গিয়া খুলছি তুমি ওদিকে ঘুরো চোখ বন্ধ করো ওকে দেখো এই দেখো ভালো করে আগে তুমি মুখ ওদিকে ঘোরাও আর চোখ বন্ধ করো তবে আমি দেখবো ওকে নো প্রবলেম দেখো এদিকে এদিকে দেখো দেখো এদিকে ভালো করে দেখো দেখছো আমার 15000 দাও দাও এই ম্যান কোথায় তুমি আমার সব কাপড় নিয়ে গেছে আমাকে চিট করেছে এই এই দেই ধরো এই কে কোথায় আছো ধরো এই ম্যান ধরো কে আব্বু বোধহয় ইঞ্জিনিয়ার সাহেব কিন্তু প্রথমবার এই গ্রামে আসছে চিনি না তো আমিও তবে মনে হচ্ছে এই হবে আগে হ্যাঁ আমি ইঞ্জিনিয়ার বাবু শ্রী পিলু পালিট ফ্রম ইংল্যান্ড ওয়ার্কিং ইন এ মাল্টি ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম মানে মানে আমি এখানে ব্রিজ বানাতে এসেছি ইউ নো পুল 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 আরে উনি এসে গেছেন আর কি দেখছিস মালা পরা কি আপনি কিছু বললেন না আমি বলছিলাম যে কি সুন্দর ফুলের মালা এত আদর করে পড়ালেন আমাকে ইঞ্জিনিয়ার সাহেব আপনি যখন এসে গেছেন তখন এই গ্রামের চেহারাই বদলে যাবে আপনি শুধু দেখে যান ধীরে ধীরে আমি সারা গ্রামের চেহারাটাই বদলে দেব তবে আসুন আমার সাথে আমি আপনাকে সারা গ্রাম ঘুরিয়ে দেখাবো তুই নিয়ে যাও আমাকে এক্ষুনি নিয়ে যা ফুলকলিটা কে আমি একে আগে দেখিনি কেন হুজুর আপনি গ্রামে থাকেনি বা কখন কাল এসেই আজ যাচ্ছেন না হলে গায়ে দেখবার মতো কত ফুলকলি আছে কোনো ব্যাপার নয় এই ফুলকলিকে ফুল বানিয়ে আমি শহরে যাব Hey!
মেয়েদের পেছনে লাগা ডার্লিং, এবার হয়েছে তো শিক্ষাটা? এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, এই ধরুন আপনার ফুল, এইসব ঝামেলা হয়ে গেছে ফুল। সাহেব। হ্যাঁ বলুন। আমরা এখান থেকে বাইরে যাব কি করে? বাইরে যাবার দরকারটা কি? হ্যাঁ বাইরে তো যেতেই হবে, কিন্তু এই আসুন ডার্লিং, এখন আমরা উপরে ওঠার জন্য তৈরি। আশা করি আপনার যাত্রা সুন্দর হবে, খুবই সুন্দর হবে। তো হবারই ছিল, এখন আসুন ধরুন। ধরবো? হ্যাঁ হ্যাঁ আমাকে ধরুন। আরে কি কোনো চোরকে ধরেছেন নাকি? একটু ভালো করে ধরুন ডার্লিং, আদর করে। আরে কোনো বকরির বাচ্চাকে ধরেছেন নাকি? দেখুন একটু জোর করে ধরুন, জোর করে। দেখুন জোর করে না ধরলে নিচে পড়ে যাবেন, আর জোরে। এবার আমাদের বিমান উপরে ওঠার জন্য তৈরি, ওকে? ক্যাপ্টেন সাহেব। আরে ভাই এই গাড়িটা ফেসে গেছে, একটু হেল্প করবেন? নিশ্চয়ই করব। আয় বাবা, আয় বাবা। মা। বাবা। মা। কতদিন পরে দেখছি তোকে, রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? হয়েছিল, কিন্তু তুমি দূর করে দিয়েছো। আমি? হ্যাঁ। সে কি রে? হ্যাঁ মা কষ্ট হয়েছিল, রাস্তায় একটা টার্নিং হঠাৎ দেখি কতগুলো ছাগল ভেড়া, বাঁচাতে গিয়ে গাড়ি ফেসে গেল। হায় আল্লাহ। তারপর? নির্জন জঙ্গলের রাস্তা, কেউ কোথাও নেই যে আমাকে সাহায্য করবে, তখন এক মনে তোমাকে ডাকলাম, আর তুমি পাঠিয়ে দিলে একটা হাট্টা গাট্টা ভাই। ভাই? হ্যাঁ, ওর নাম শঙ্কর। মা মনে হচ্ছিল যেন তোমারও মনে হবে, যেন কত আপনার, একদম ম্যাগনেট মা, একদম ম্যাগনেট, চুম্বকের মতো টানে। সাথে করে আনলি না কেন? আমিও দেখতাম একবার। আসবে মা, কথা দিয়েছে, মুন্নির জন্মদিনে আসতে বলেছি, তুমি তাকে দেখলে। কেমন আছো? এতদিন পরে বাড়ির কথা মনে পড়লো। কি করব, ছুটি পাওয়াই মুশকিল, এবার আমি লম্বা ছুটি নিয়ে এসেছি, এখন শুধু তুমি আর আমি। আমি তোমার জন্য শরবত নিয়ে আসছি। আচ্ছা মা। ছাড়ো না। মুন্নি কোথায়?
রাজকুমারী গেছেন পাড়া বেড়াতে। ওই তো মুন্নি। অনেক অপেক্ষা করিয়েছ ক্যাপ্টেন, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি ইন্সপেক্টর চৌধুরীর বংশ ধ্বংস করে দেব, আর আজ সেই প্রতিজ্ঞা পালন করতে এসেছি। কার বংশ ধ্বংস হবে আর কিসের প্রতিজ্ঞা সে তো আল্লাহ জানে। আরে নিহতের সামনে দাঁড়িয়ে বন্দুক নিয়ে বাহাদুরি দেখাচ্ছিস, যদি সাহস থাকে তো সামনা সামনি সে মোকাবিলা কর। হ্যাঁ জানি তুই খুব বাহাদুর, সেই জন্য তোকে মোকাবিলা সুযোগ অবশ্যই দেব। এনে চালা গুলি, চালা। সমান সমান সুযোগ। হ্যাঁ হলো তো কাজের কথা না। জীবিত ছেড়ে দিচ্ছি যাতে তুই নিজের চোখের সামনে নিজের ছেলের মৃত্যু দৃশ্য দেখতে পারিস। এটার দাম কত? আরে ওস্তাদ, 200 টাকার কোট খুব সস্তায় পাওয়া যাচ্ছে। 200 টাকা কোট পছন্দ হয় নাই মাত্র 400 টাকা। এই নাও ভাই 200 টাকা দিয়ে দাও। ওস্তাদ শুনুন, ওই মেয়েটি যে এখানে ছিল তার কোন জিনিসটা পছন্দ? ওর এই পায়েলটা পছন্দ হয়েছে। এটার দাম কত? মাত্র 700 টাকা। এই নাও। দেখুন আপনি এটা রাখুন, বাকিটা আমি পরে দিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পড়ছি রে। পায়েল দাও। আরে পায়েল কি, সারা মাল লুট করে নিয়ে গেছে। কি
ওই ডাকাতরা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোন ডাকাত? ওই কালো কাপড় পরা ডাকাতরা। কি করছিস তুই? কখনো হা হাঁটছিস, কখনো উ খাচ্ছিস, পাগল হয়ে গেছিস? আমি ঠিক করে বল, হ্যাঁ কিনা? মাথা খারাপ হয়েছে? আরে ভাই, মন মেজাজটা খারাপ করলে আর একটু আগে নিয়ে চলো না। আরে সাহেব, বাস এখানে খালি হইয়া আবার ফিরে যাইবো? আরে না না না, শহরে যাবো না, শহর থেকে তো পালিয়ে এসেছি। মানে শহরের ফাঁচি পরিবেশ থেকে, ভিড়ভাড় থেকে, ডবল ভাড়া দিলেও আগে নিয়ে যেতে পারবে না? সাহেব, যদি আপনার তেমনই শখ তাহলে বাস নিজের কিনে নিন না। কিনেই নিতাম, কিন্তু কেনার মতো বাস কোথায় এই যুগে? আর আমি ভেবেছিলাম সে শহরেই হয়ে থাকে। দেখুন, আমি এখানে একদম নতুন, সেই জন্য আপনি যদি কাজ করেন, পুলিশ স্টেশন এখান থেকে একটু দূরে, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে সোজা চলে যান, একটা তেঁতুল গাছ থেকে ডান দিকে ঘুরে যান, 10 পা চলার পর একটা বলদ বসে আছে দেখতে পাবেন। তার যদি দেখি ওখানে বলদটা দাঁড়িয়ে থাকে তো? আচ্ছা না, আমি ওর কাছ থেকে এই জেনে নেবো। ক্যারি অন, ক্যারি অন, সরি আপনাদের ডিস্টার্ব করলাম, চালিয়ে যান, চালিয়ে যান। আরে ভাইজান, এক মিনিট, কি বলে? ব্যাপারটা হলো, আমার পকেটে আপনার একটা খালি মানি ব্যাগ আছে, যাচ্ছেন যখন তখন নিয়ে যান। সরি, কিন্তু আমার মানি ব্যাগ আপনার পকেটে গেল কি করে? ঠিক সেইভাবেই যেভাবে আমার টাকা ভর্তি ব্যাগ আপনার কাছে চলে গেছে। আমার কাছে? আমার কাছে কিভাবে? এটা এটা আপনার মানি ব্যাগ? এটা আমার পকেটে এসে গেছে। হ্যাঁ, এর মধ্যে আশ্চর্যের কোনো ব্যাপার নেই, কিন্তু আশ্চর্য কি হলো যে আমি ভাবতাম যে এই গ্রামে আমি একমাত্র, কিন্তু গ্রামে এখন করুরা এসে গেছে। হ্যাঁ তাই না? জানো বাবা, ব্যাপার কি যা সহজে বোঝা যায়, আজকালকার যুগে মনে হবে যে কি দারুণ ব্যাপার ঘটলো, কিন্তু বোঝা যাবে না যে কি ব্যাপার ঘটলো। হ্যাঁ, আরে দেখো, তুমি ফেলো, আমি ধরছি, ব্যাপারটা কি বুঝে যাবে? গুড আইডিয়া, সমাজ রাজু তুমি এখন যাও। আচ্ছা, এই নাও। আরে আঙ্কেল, তুমি টপটা ভেঙে দিলে। আরে না না, দেখো দেখো, ভালো কথা, দেখো তোমার মা আসলে তুমি তাকে বলবে যে তুমি আপনি কে? মানে ওই এই এই দেখুন, এই মানে ফাইল ফাইল মানে মানে আমি ইন্সপেক্টরের সঙ্গে দেখা করতে চান? ইন্সপেক্টর? আচ্ছা আচ্ছা, আপনি সরকারি কাজে আছেন?
বসেন না বসেন ইন্সপেক্টর স্যার তৈরি হচ্ছেন আমি ওনাকে পাঠাচ্ছি বসেন বসেন না বসেন হ্যাঁ ঠিক আছে আঙ্কেল তুমি মার সাথে ওরম করে কথা বলছিলে কেন তোতলার মতো হ্যাঁ এটাই তো আমি তোমাকে বলছিলাম বন্ধু অনেক বেশি কথা বললে কিছুই বোঝা যাবে না একটুও কথা বলো না সব কিছু বুঝে যাবে হ্যাঁ এবার দেখো তোমার মা আমাকে চা খাওয়াবে বাটি হ্যাঁ চা নিয়ে যা দেখলে যাও 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 চা নিয়ে এসো হ্যাঁ আঙ্কেল এই বিস্কুটটা খুব ভালো খেয়ে দেখো আচ্ছা তাহলে তুমি আগে খাও তারপরে আমি খাচ্ছি হ্যালো হ্যাঁ সালাম স্যার বসেন আপনি বলেন কি ব্যাপার এমনি এই গ্রামে এসেছিলাম শুনলাম পুলিশ স্টেশন একটু দূরেই আর আপনার বাড়ি কাছেই সেই জন্যই ভাবলাম যে আপনার সঙ্গে একবার দেখা করে যাই খান্না থ্যাংক ইউ কোন পুলিশ স্টেশন থেকে আসছেন পুলিশ স্টেশন থেকে নয় জেল থেকে এসেছি জেল থেকে তবে কি কোনো আসামি পালিয়েছে পালিয়ে নয় ছাড়া পেয়ে এসেছে নাম কি তার এই দেখেন এই দেখেন তার ফাইল আপনি নিশ্চিন্ত থাকেন যদি সে আমার এলাকায় এসে থাকে তবে পালিয়ে যাবে কোথায় আরে এই ছবি তো আপনার হ্যাঁ এটা আমারই ছবি ফাইলও আমার আমার নাম মকবুল আমি শহরে পকেট মারছিলাম ধরা পড়লাম জেল হলো যখন জেল থেকে ছাড়া পেলাম তখন মন বলল যে এই শহরে এই কাজ আর আমি একেবারেই করব সেই জন্য গ্রামে চলে এলাম স্যার আমি নির্দোষ আর সেই কারণে যেখানেই আমি যাই আমাকে পুলিশে রিপোর্ট লেখাতে হয় স্যার বিস্কুট রাখো হ্যাঁ চাটা খাই নিচে উঠে দাঁড়াও খিদে লেগেছিল তাই কেন এসছো হ্যাঁ ওই আবহাওয়া শুনেছিলাম খুব ভালো হাওয়া যদি কোনো গোলমাল করো না তোমার বারোটা বাজিয়ে দেব স্যার আমি কথা দিচ্ছি যে আমি কোনো গোলমাল এখানে করব না আমি এখানে সৎভাবে জীবন কাটাতে এসেছি আসলে আসলে হয়েছে কি খাড়া থাকো দেখুন আমার এখানে কেউ নাই আর যদি এই গ্রামে কোনো একটা কাজ করার সুযোগ পাই তাহলে এই গরিবের পেটটা ভরে যাবে আর আপনার জন্য দোয়া করব আর শোনো যদি তুমি ওই তোমার হাতের কারিগরি দেখিয়েছো না তবে সোজা হাজতে পাঠাবো না স্যার আমি কথা দিচ্ছি স্যার এই হাত শুধু খাবার আর আর ধোবার কাজ ছাড়া অন্য কোনো কাজের জন্য না আমি কথা দিচ্ছি স্যার ঠিক আছে তুমি যাও ঠিক আছে স্যার ফাইলটা নিয়ে যাই না ভাবি চলি আমাকে দয়া করেন মুনিমজি আপনি তো ভালো করেই জানেন এবারে খরা হয়েছে ধান চাল তো কিছুই ঘরে নাই আর জমিদারে খাজনাকে তো বাপ দেবে কতবার তোমায় বলে পাঠিয়েছি তোমাদের কানে কি তুলো দেওয়া আছে এই জমিদারের চামচা আমার আব্বুকে অপমান করবি না আচ্ছা অপমান কাকে বলে এক্ষুনি বোঝাচ্ছি তোমাদের মারো হারাম জাদাদের আরে ডার্লিং তোমার মা কি এটাও শেখায়নি যে মেয়ে আর বুড়োদের গায়ে হাত তুলতে নেই তুই কে রে আমাদের মাঝখানে আসার মার মার হারাম জাদাকে আমি ভালোবেসে বোঝাচ্ছি খুব ভালো করে আর তুই আমার উপর মেজাজ দেখাচ্ছিস পুরানো অভ্যাস কি করবো আরে পুরোনো অভ্যেস তো ছেড়ে দে অভ্যেস এই অভ্যেস খুব খারাপ আমার উপর আমার উপর খবরদারি ডাকাস না আমার হাতে বন্ধু আমি গুলি চালিয়ে দেবো সত্যি সত্যি বলছি আমি কিন্তু গুলি চালিয়ে দেবো চালিয়ে দে চালিয়ে দেবো দেখো ভাই সব গুলি চালাতে বলছে যদি আমি সত্যি সত্যি গুলি চালাই তো অনেক খুনো খুনি হয়ে যাবে হ্যাঁ আরে চালালেও হবে কি হ্যাঁ এর মধ্যে গুলি তো নাই তুই জেনে পেয়েছিস আরে আমি তো জমিদারকেও ভালো করে চিনি বন্দুক রাখে কিন্তু গুলি রাখার সাহস নাই সবার সামনে বলিস না আরে শোনো তোমরা তোমাদের সর্দারের কাছে বন্দুক আছে কিন্তু এতে গুলি নাই গুলি থাকলেও কি করছে গুলি হলেও আমি কি করতাম না কিচ্ছু না
খুব ভালো খুব ভালো। এই ত্রসব ওঠ ওঠ, হাততালি দে। দিচ্ছি দিচ্ছি, পরে কাজে আসবে। আচ্ছা ভাইজান, খুদা হাফিজ। বেশি লাগেনি তো ইঞ্জিনিয়ার সাহেব? পিলু পালিত ইঞ্জিনিয়ার সাহেব, আপনি নীলমকে বাঁচিয়ে সত্যি আমার অনেক উপকার করেছেন, আমি কোনোদিনই তা ভুলবো না। এটা তেমন কিছু না ডার্লিং, আমি একে বাঁচিয়েছি, তুমি আমাকে বাঁচিয়েছো, ইকুয়াল ইকুয়াল, 50-50 ডার্লিং। ওকে ডার্লিং, ডার্লিং ফ্রেন্ড দোস্ত। শঙ্কর, ঠিক সময় তুমি এসেছো, না হলে যে কি হতো। নীলম, তুমি যখনই আমাকে ডাকবে, যেখানে ডাকবে আমি সেখানে হাজির হব। চলো ওষুধ লাগিয়ে দিই তোমায়। চলো হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। আরে ভাই ভাই, এই মারপিট কার সঙ্গে হচ্ছিল? জমিদারের লোক খাজনা আদায় করতে এসেছিল। ও আচ্ছা আচ্ছা, কিন্তু আপনারা এই খাজনা দিচ্ছেন না? দেবো, ফসল ভালো হয় না। কেন? কারণ জমিদার ভালো বীজও দেয় না, খেতে পানিও দেয় না। জমিদার আমাদের দেয় কি না? গায়ে একটা হাসপাতাল আছে, না একটা কুয়া আছে, না বিদ্যুৎ আছে, না একটা স্কুল আছে, আমরা খাজনা দেবো টা কেন? যদি আপনাদের সবার সমস্যা দূর হয়ে যায় তো? দূর কে করবে? দূর তো জমিদার সাহেবই করবেন, কিন্তু আপনাদের সব গ্রামবাসীদের আমার পাশে থাকতে হবে। পাশে তো আমরা থাকবো, কিন্তু জমিদার শুনবেন কি? আরে শুনবে না কেন, ওনার জন্ম বৃত্তান্ত সব আমার জানা আছে। এবার হিসেব পত্র কিভাবে বদলায় তোমরা শুধু দেখতে থাকো। আরে বন্দুকের গুলি ছিল না তো কি হয়েছে? বন্দুক তো ছিল। কিন্তু হুজুর জানাব, আজকাল পাবলিক বহুত হুঁশিয়ার হয়ে গেছে, যে মানে মানে সহজে বোকা বানানো যায় না। জাফর সাহেবের জয় হোক। জয় কিসের জন্য? আমি না, ও। জয় হোক জাফর সাহেবের জয় হোক। তুমি কোন ক্ষেতের মূলা গো? আরে আমি মূলা নয় জাফর সাহেব, আমি রাজনীতির ক্ষেতের গাজর গো, যা মিঠা মিঠা। মিঠা মিঠা? এই রাজনীতির ক্ষেত কি হে? রাজনীতির ক্ষেত হচ্ছে জাফর সাহেব, যার উপর বীজ বুনতে হয় ভোটের, আর ফসল ওঠাতে হয় গদিতে, যেখানে বসলে রাজত্ব আর দৌলত দুই মুঠোর মধ্যে চলে আসে। কি বুঝলা? এখনো কিছু বুঝি নাই। এই আমার জবাবের জবাব নয়, নাম বাতলাও। আমার নাম মঙ্গল, জাফর সাহেব মঙ্গল। যাদের উপর রাহু আর শনির দশা কম হয় আমি তাদের কাছে পৌঁছে যাই, আর দশা বেড়ে যায়, আর তাই হতে থাকে যা সে চায়। বহুত আচ্ছা বহুত আচ্ছা, বসো বসো বসো। জাফর সাহেব, ব্যাপার হচ্ছে আমার মনে হয় আপনারা বাপ দাদা 14 পুরুষ ধরে গায়ে রাজত্ব করে আসছেন, কিন্তু এখন জমানা বদলে গেছে। এখন লোকের উপর রাজত্ব বজায় রাখতে আপনি জোর জুলুম করার বদলে ঋণ দেওয়ার কারবার শুরু করেছেন। ঠিক বলছে, কিন্তু তবুও লোক হাতের মুঠোয় না এসে টাকা মেরে বসে যায়, তাই না? আর আপনার লোকেরা বেশি জবরদস্তি করতে পারে না, কারণ থানা পুলিশ হবে যে। এও ঠিক বলছে জাফর সাহেব। ব্যাপার হলো, লোকেদের কাবু করতে হলে, তাদের উপর রাজত্ব করতে হলে আপনাকে রাজনীতির ক্ষেত্রে অবশ্যই আসতে হবে। কিন্তু এই রাজনীতির গদিতে আমি বসবো কি করে? তার উপায় আমি বলে দেব, কিন্তু তার জন্য কিছু খরচা করতে হবে। খরচা? কত খরচা? ওই লম্বা বাজেট আমি আপনাকে পরে বলে দেবো, এখন 10,000-ই। 10,000? হ্যাঁ হ্যাঁ, স্যাম্পল হিসেবে আমি একবার আপনার যদি জয় জয়কার না করিয়ে দিই। হাততালির সাথে? হ্যাঁ একেবারে হাততালির সাথে। মুনিমজি আমাকে 10,000 টাকা দেন। কিন্তু টাকা আপনার নয় আমার, জলদি দেন জলদি দেন। ঠিক আছে, তাহলে 10,000-এ জয় জয়কার হাততালির সাথে। কেমন লাগছে জাফর সাহেব? বহুত আচ্ছা। আরো তালি দেওয়াই? হ্যাঁ বাজাও বাজাও। হুজুর সাহেব হুজুর সাহেব, তোমার পয়সা না আমার পয়সা। হ্যাঁ তো ভাই সব, জাফর সাহেব এই কথা ঘোষণা করতে বললেন যে আজ পর্যন্ত উনি যাকে যাকে টাকা ঋণ দিয়েছেন সেই সব ঋণ উনি মাফ করেছেন। আর আপনাদের মূল্যবান ভোট পেয়ে উনি গদি উল্টে দেবেন। হাততালি।
Hi dad, how are you? Hello baba, আজকাল তো তুমি বিলকুল আসছো না কি ব্যাপার? Dad, গ্রামে আসার কোনো জায়গা হলো? যেখানে দেখো গরম ধুলা গন্ধ আর সবখানে গোবর পড়া থাকে। জাফর সাহেব এই আপনার? এই আমার গোবর, মানে আমার ছেলে আকরাম। ও আচ্ছা। এ নমুনা কে? আরে নমুনা নয়, কাজের আদমি, এ আমাকে নেতা বানানো वाला। হ্যাঁ নেতা? ইমেন পলিটিক্স? হ্যাঁ ওই ট্রিক আর কি। আধুনিক গ্রামে আমার নামে এত হাততালি বাজিয়েছে, এত হাততালি বাজিয়েছে যে আমার বাপ দাদা 14 পুরুষেও শুনেনি। আপনি চলে আপনারও বাজিয়ে দিন। স্যার আমার তো এখানে কোনো লোকই চোখে পড়ছে না, চলুন কথা বলতে বলতে কিছু খেয়ে নি। আরে রে, আরে তুই কথা বলতে শিখিস নাই? আরে যেমন প্রশ্ন তেমন উত্তর। তুমি বললে আরে, আমি বললাম কি রে। যদি তুমি বলতে শুনুন ভাই, আমি বলতাম বলুন ভাই। বেটা বেশি কথা কয়। যদি কোনো গোলমাল করো না তোমার 12টা বাজিয়ে দেব। এই প্রশ্নটা কেমন লাগলো? উত্তর পেয়ে যাবে। আরে চল চল। বল খেয়ে পান করবি না পান করে খাবি? আরে চা খাওয়াবি তাই খাবো, চা পান করাবি করবো। একটা তরকারি দে আর ডাল কি হয়েছে? মুগের ডাল সোনামু। হ্যাঁ হ্যাঁ মুগ ডালই নিয়ে আয়, আর বেশ ভালো করে ধুয়ে নিয়ে আয়। কি? হ্যাঁ মানে প্লেট। আরে বিজলি আমাকে একটু ডাল দে না। দিছি। আরে দুইটা ডিম সিদ্ধ পাঠা। আরে সবুর কর। আরে ডাল তো দিয়া দি। আরে উল্লুকটারে পরে দিস, আগে আমারে দে। আবে উল্লুক কাকে বলছিস তুই? আরে উল্লুক কে বলেছে? তুই? আমি? আরে না না না, আমার তোমার মধ্যে ঝগড়া লেগে যাবে ভাই, রাগ করো না। এ তো উল্লুক বলেনি, আর যদি বলেও থাকে মাপ চেয়ে নেবে। চাপ কিসের জন্য? আমি উল্লেখ বলেই নাই, আর যদি বলেই থাকি তো আমার কি করবে? আরে 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 তুমি তুমি কোথায় চলছো? দাঁড়ো দাঁড়ো, এই দেখো এই দেখো এই তোমার কি করছো তোমরা? আরে মারামারির মধ্যে যেও না ভাই, তোমরা কি করছো? হ্যাঁ হারাতে পারবো না, আমি অনেক খাবার খেয়েছি, আরাম করব। আমি মকবুল। দেখো আমার মতো ভালো মানুষকে এই গুন্ডাগুলো ভয় দেখাচ্ছিল, আমি ভাবলাম আসল লোকের কাছে পাঠাই। বাঘের ভয়ে গরু ছাগল হয়ে গেল। তুমি ও ভেরি হার ইউ রিকোয়ার মি, অর্থাৎ যখনই আমার কোথাও দরকার হয় আমি সেখানে পৌঁছে যাই। যেমন এই গ্রামের সমস্যা সমাধানের জন্য ওই জমিদারকে বশ করার দরকার ছিল, আমি সেখানে হাজির হয়ে গেলাম। তোমার মতো ভালো মানুষের সাক্ষাৎ করার দরকার, আমি হোটেলে গেলাম। আজ তোমার সঙ্গে বন্ধুত্ব করার প্রয়োজন,
তাই এখানে হাজির হয়ে যাক। এখন এই বন্ধুত্ব বাড়তেই থাকবে। অবশ্যই থাকবে। সত্যি সত্যি। দিন গুনতে গুনতে আমার বদলা নেবার দিন এসে গেছে। এবছর ঈদের দিনে কখন ভাই সত্তাকে নিয়ে আসছে, তখন তোমার ছেলে এসে কালা ডাকুর কাছ থেকে নেবে তার মায়ের চোখের জলে এক এক ফোঁটার হিসাব। ক্যাপ্টেন সাহেব কোথায়? আমার চোখের সামনে সব শেষ হয়ে গেল। ওই শয়তানটা জানতো করে মারলো আমার ছেলেকে। এসব কেমনে হলো মা? কে করেছে এসব? ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম ওয়েলকাম। হাউ আর ইউ ফ্রেন্ড? আই এম ফাইন, প্লিজ বি সিটেড। হ্যাঁ তো বলুন ছোট সাহেব, আমার জন্য কি খবর এনেছেন? কাল রাতে আপনার কোনো লোকের হাত দিয়ে 50,000 টাকা অ্যাডভান্স বাবদ বিজলির হোটেলে পাঠিয়ে দেবেন। আচ্ছা, ওখানে শহরের পার্টির এজেন্ট থাকবে, সেই লোকটা 15টা স্টেন গান, 20-25টা রাইফেল, 50টা গ্রেনেড, 2,000 বুলেট জঙ্গলের পূব দিকে যে পাহাড়টা আছে সেই জায়গায় পৌঁছে দেবে। কখন? আজ রাত্রেই জানা যাবে। বিদেশি মাল দেখেন, অটোমেটিক। এই এদিকে আয় আয়, মালগুলো তোল, ওর গাড়িতে তোল তোল তোল। তাড়াতাড়ি আয়, ওটা ওটা রাখ, তাড়াতাড়ি নিয়ে আয়। চল, আচ্ছা খোলা হবে।
দেখো আমি ওদের সব অস্ত্রশস্ত্র ছিনিয়ে এনেছি। হ্যাঁ, এখন এই বন্দুক থেকে বেরিয়ে আসা গুলির আওয়াজ আমার কানে বাজতে শুরু করেছে। ওই ভয়ঙ্কর হাসির ওপর মৃত্যুর কালো ছায়া স্পষ্ট দেখতে পাচ্ছি। শঙ্কর, খুব শিগগিরই তোকে কালা ডাকুকে খতম করতে হবে। কে এই শঙ্কর, যে কোথাও জানে না যে কালু বাবার মাল লুট করে নেওয়া মানে নিজের মৃত্যুকে নিজে ডেকে আনা? তুই একটা সাধারণ ট্রাক ড্রাইভার। ট্রাক ড্রাইভার আমার সঙ্গে একই গ্রামে থাকতো। ও সেই লোক বাবা যে আমাদের মেলাতে লুটপাট করতে বাধা দিচ্ছে। মনে হচ্ছে ওর আত্মা খুবই ব্যাকুল হয়ে পড়েছে আমার হাতে মুক্তি পাওয়ার জন্য। শঙ্কর এই গ্রামে আসবে না, তোমরা সবাই শুনছো তো? আর শঙ্কর এই গ্রামে আসবে না। আর যদি শঙ্কর এই গ্রামে আসে? শঙ্কর ভাই, কালা ডাকু হুমকি দিয়ে গেছে যে শঙ্কর যদি আবার এই গ্রামে আসে তো সারা গ্রামকে জ্বালিয়ে পুড়ে সারখার করে দেবে। তো তোমরা সব কি চাইছো, যে আমি গ্রাম ছেড়ে চলে যাই? ধরে নাও আমি গ্রাম ছেড়ে চলে গেলাম, কিন্তু কালা ডাকু তোমাদের শান্তিতে বাঁচতে দেবে কি? আজ আমাকে তাড়িয়ে দিচ্ছে, কালও তোমাকে তাড়াবে, তোমাকে তাড়াবে, কতদিন ওর হুকুম মানবে? নিজের জীবনের মালিক নিজে হও, অন্যের ইচ্ছায় বেছো না। এখন ফয়সালা তোমাদের হাতে রইল। কাপুরুষের মতো ওর গুলির শিকার হতে চাও তোমরা, না বাহাদুরের মতো গুলির জবাব গুলি দিয়ে দিতে চাও, বলো? শঙ্কর ঠিক বলছে, আমাদের সবার শঙ্করের পাশে থাকা উচিত। আমরা সবাই শঙ্করের পাশে থাকবো। স্যার, উনি আপনার জন্য বসে আছেন। আমারও খালি ব্যাগ। তো শো হয়ে যাক। আচ্ছা, আমরা যদি কোনো জিনিস বাজি ধরি? ভেরি গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া। তো এই নাও আমার চল। এই রইল আমার চশমা, বিদেশি। হ্যাঁ, আমার টুপি, আমার টুপি। আমার মালা, আরে আরে রুমাল সুমালা। আচ্ছা চলো চলো চলো, এবারে এই আংটিতে যে হিরে আছে তার দাম 50,000, তাই আমার বাজি 50,000 টাকা, তোমার? কিন্তু ডার্লিং, আমার কাছে 50,000 টাকার কোনো জিনিস নাই। কেন মিথ্যে বলছো বন্ধু, তোমার কাছে 50,000-এর জিনিস আছে। কোথায়? কেন ঠাট্টা করছো? দেখো আমি সত্যি বলছি, আমার কাছে এমন কোনো জিনিসই নাই। রাখো তো,
লাগিয়ে দাও পঞ্চাশ হাজারের বাজি। আমি আমি তোকে কি করে বোঝাইছি, আমার কাছে পঞ্চাশ হাজার টাকার কোনো জিনিসই নাই। আচ্ছা তো আমি বলছি, হ্যাঁ তোমার ওপর পুলিশের পঞ্চাশ হাজার টাকার পুরস্কার রয়েছে, সেটা বাজিতে ধরো। যদি হেরে যাও তো তোমাকে পুলিশে ধরিয়ে দিয়ে আমি সেই পঞ্চাশ হাজার টাকা আদায় করে নেব। ঠিক আছে, আমি নিজেকেই বাজিতে লাগালাম, এই রইল আমার পঞ্চাশ হাজার। এবার তাস দেখাও। ডার্লিং, এক প্যাকেট তাসে ছটা টেক্কা কখনোই হতে পারে না। কেন হতে পারে না? আমাদের মতো ডার্লিংদের কাছে ঠিক চলে আসে কখনো সকনো। তাহলে আমরা নিজেদের জিনিস ফেরত নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, যা যা জিনিস ফেরিয়ে নি। তুমি তো এদিক ওদিক ঘুরে বেড়াও, এই লোকটাকে কখনো দেখেছো? না, একেবারেই না, কখনো দেখিনি। যদি কখনো দেখতে পাও সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেবে, তাহলে তুমি পঞ্চাশ হাজার টাকা পাবে। ও হ্যাঁ, নিশ্চয়ই 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 নিশ্চয়ই, মনে রেখো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ডার্লিং, তুমি চাইলে আমাকে পুলিশে ধরিয়ে দিয়ে পঞ্চাশ হাজার টাকা কামাতে পারতে। টাকা পয়সা তো পুরুষের হাতের ময়লা, আর যদি বলো পয়সা এর কথা, সে তো খারাপ মেয়েরাও আয় করে। আমি তোমার মতো একজন চোর, আর তুমি তো জানোই যে চোরেদের একটা ধর্ম থাকে। আরে চোরদেরই তো ধর্ম আছে ডার্লিং, ওদের কথার নড়চড় হয় না, কাউকে ধোকা দেয় না। হ্যাঁ, একটা কথা মনে রেখো, সারা পৃথিবীকে ধোকা দিলেও ওই মেয়েটিকে কখনো ধোকা দিও না। সত্যিকারের ভালোবাসে যারা তাদের হৃদয়ে পাল্লা বাস করে। আমার গ্রামের মেয়ের পিছনে পড়া, মেয়ের ইজ্জত নিয়ে খেলা? তুই নিলমের ইজ্জত নিয়ে খেলছিস? বল বল। শঙ্কর থাম, শঙ্কর থাম, না তো আমারও হাত উঠে যাবে। তুমি আমাদের ভুল বুঝেছো, ইঞ্জিনিয়ার সাহেবকে আমি ভালোবাসি। সাহেব আমাকে ক্ষমা করবেন। শঙ্কর, অনেক রাত হয়েছে, সকাল থেকেই তো খাচ্ছিস। তোরটা দেখি, যতক্ষণ হুঁশ থাকবে ততক্ষণ খাবো, তুই যা আর বোতল নিয়ে আয়। যা হ্যাঁ।
সবাই কথা দিয়েছিলি যে আর মদ ছুবি না? আমি কাউকে কোনো কথা দিইনি। দেখ আমি বলে দিচ্ছি, তুই যদি আর মদ খেয়েছিস তো শুনতে চাই না তোর এই ভাষণ। তুই যা এখান থেকে। তোকে আমার সাথে নিয়ে যেতে এসেছি, আজ আমার জন্মদিন, সবাই তোর জন্য অপেক্ষা করছে। করুক অপেক্ষা, আমি যাব না। চল না শঙ্কর, আমার কসম। যখনই দেখো কসম খাওয়াস কেবল। শঙ্কর এই কর ওই কর, মানে মানে আমি তো চাকর নাকি? হ্যাঁ, আমারও নিজের জীবন আছে, আমার যা ইচ্ছে করবো। আমি আমি এখন যাব না। শঙ্কর তুই কি পাগল হয়েছিস? নীলম তোর ছোটবেলার বন্ধু, কত ভালোবাসি তোকে, তুই আজ এটাও ভুলে গেলি যে ও মনে কত কষ্ট পেল? তুই ওর চোখের পানিও দেখলি না, ওকে তুই কাঁদাইয়া ছাড়লি? যদি তোর মায়ের জীবন চাস তাহলে সব অস্ত্র আমায় দিয়ে দে যা তুই লুটে এনেছিস। কালা ডাকুকে বল অস্ত্র শস্ত্র চাই তো নিজে এসে নিয়ে যাক। ওই শঙ্কর আমাকে ধমকি দিচ্ছে, কালু বাবাকে ধমকি দিচ্ছে, আমি ওর অহংকার মাটিতে মিশিয়ে দেব। কিন্তু আগে ওকে গ্রামবাসীদের থেকে আলাদা করতে হবে, আর তাই ওকে 4-5 বছরের জন্য এখান থেকে দূরে পাঠানো খুব প্রয়োজন। সেটা কি করে? বাবা আমাদের অস্ত্রের লোকসান সহ্য করতেই হবে, পুলিশ অস্ত্র নিয়ে যাবে কিন্তু সাথে সাথে শঙ্করকেও নিয়ে যাবে। আসেন জাফর সাহেব, বসেন। বলেন জাফর সাহেব, কি ভেবে এলেন নিজের গাড়িতে? মানে মানে কি কারণে? আমি জানতে চাই যে আমার গ্রামে ডাকাতরা অস্ত্র শস্ত্র কোথা থেকে পায়। পুলিশ সে ব্যাপারে তদন্ত করছে, ওরা খুব শিগগিরই পাকড়াও হবে। শিগগির পাকড়াও হবে? হ্যাঁ, এই দেখুন না, ইনি আমার নামে এত হাততালি বাজি দিয়েছে, এত হাততালি বাজি দিয়েছে যে এনার মানে হলো গালাগালি। এই দেখুন না, এই ডাকাত তাড়াতাড়ি ধরা না পড়লে লোকেরা এনাকে ভোটের বদলে গালাগালি তো দেবে না। স্যার জাফর সাহেব বিশেষ করে এটাই জানতে চান যে ওই ডাকাতদের অস্ত্র শস্ত্র গুলো মানে এসব কোথা থেকে পায়। পুলিশ তার তদন্ত করছে। হ্যাঁ তদন্ত করছে। আমার মতে গ্রামে কিছু লোক আছে যারা অস্ত্রের কারবারি। আপনার কাউকে সন্দেহ হয়? সন্দেহ নয়, কিন্তু আমার বিশ্বাস আছে পুলিশ যদি গ্রামে ঠিকমতো তল্লাশি নেয় তবে লোকও ধরা পড়বে, অস্ত্রও পাওয়া যাবে। শঙ্কর শঙ্কর, তোমার ঘরে বেআইনি অস্ত্র পাওয়া গেছে। বেআইনি অস্ত্র রাখবার জন্য আর তার ব্যবসা করার জন্য আমি তোমাকে অ্যারেস্ট করছি। আরে ছেড়ে দে ছেড়ে দে, ওকে কাছে আসতে দে। এসো সুন্দরী, কাছে এসো। বিক্রম, আমি বলছি এটা তুমি ভালো করছো না কিন্তু। ভালো করছি কি খারাপ করছি তা এখনই বুঝতে পারবি তুই। হ্যাঁ, সেদিনের কথা কি এত সহজে আমি ভুলে গেছি ফুলকলি? বিক্রম সাহেব, আদা আদা। তুই বেটা তুই এখানে কেমন করে আসলি? আমি বলছি তুই এখানে কেমন করে আসলি? ব্যাপারটা আসলে ছোটবেলায় মাস্টার মশাই আমার কান মলে দিয়েছিলেন, সেই থেকে আমি একটু কম শুনতে পাই। আপনি একটু জোরে বলবেন। তুই
এখানে কেমন করে আসলি? আমি এখানে শুকতে শুকতে এসেছি। কেমন পচা গন্ধ আসছিল ওখান থেকে, আমার মনে হলো নিশ্চয়ই এখানে কোনো খারাপ কাজ হচ্ছে, তাই এখানে চলে এলাম। এখন তুই হ্যাঁ, আমারও আপনাকে দেখে খুব ভালো লাগলো, চলে যা, না হলে আমি তোকে মারব। মারতে হবে আমাকে? কি কি বলছেন আপনি, আমি আপনাকে কখনো মারতে পারি? আপনি চৌধুরী সাহেবের ছেলে। না না না, সরি সরি সরি, আমি হাত উঠাতে পারবো। তো আমি তোর ওপর হাত উঠাবো। কি করছেন আপনি? আমি বললাম যে আমার কান খারাপ আছে, চোখ নয়। আর আমি সব দেখেছি যে ওই মেয়েটির সাথে আপনি কি করছিলেন। তো তো মেয়েদের সাথে যে ধরনের অসভ্যতা করে তাকে পেটানো উচিত। আমি আপনাকে পেটাতে চাই না, কিন্তু মনে হচ্ছে যে আপনাকে পেটাতেই হবে। আই এম সরি। আমার গায়ে হাত তোলা। এখন আমি তোকে উচিত শিক্ষা দেবো, তোর সাথে লড়াই করবো। আমি নয় জানোয়ার। খুব জোরে লেগেছে, আরো জোরে মারি। থেমে গেলেন কেন? কিছু নাই, কিছু নাই, মারো আমায় এখানে, এখানে মারো। শেষবারের মতো আমার উপর হাত ছাড়তে এসেছিলি, মেয়েদের পেছনে লাগবি। কি হচ্ছে এসব? আপনি মানা করা সত্ত্বেও আমাকে এর উপর হাত ওঠাতে হয়েছে, কেননা এই চালু এই মেয়েটিকে অসম্মান করার চেষ্টা করেছিল। ঠিক আছে, যে হাত অন্যায়ের বিরুদ্ধে ওঠে সে কখনই খুনি হতে পারে না, কিন্তু যে হাত অন্যায় করে আইন তার সাথে কি করে সে তো ওকে পুলিশ স্টেশনে গিয়েই বলবো। ধরো ওকে। জানোয়ার বললে ভাইজান, অনেক ধন্যবাদ, আপনি আসলে যে কি হতো। ভাই যখন বলেছ ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নাই। এসো আমি তোমাকে পৌঁছে দিই। প্রথমবার এলাম তাই ভাবলাম। কি ভেবেছো? হ্যাঁ না না না, আমাকে খুশ দিতে চাও যে বলেন? আমাকে তাহলে চেনোই না। জমিদার সাহেব সামান্য নজরানা। জমিদার সাহেবকে বলো পুলিশ স্টেশনে আসতে। ও একই কথা বলছেন ইন্সপেক্টর সাহেব, জমিদার সাহেব কি কোনো সাধারণ লোক, সম্মানীয় লোক, ইলেকশনে দাঁড়াতে যাচ্ছেন, উনি মন্ত্রী হতে পারেন, বলা যায় প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন। আপনি এনাকে বোঝান। এ আমাকে কি বোঝাবে? ছেলের জামিন পেতে হলে জমিদার সাহেবকে নিজে আসতে হবে। কি বলছেন? আরে চলো, আরে চলো। আরে কোথায় নিয়ে যাচ্ছ? দেখো দেখো আমার কথা শোনো, অন্যায় তো বিক্রম করেছে, হ্যাঁ, তো সত্যিকারের পলিটিশিয়ান তো সেই যে নিজের ভুলের থেকেও লাভ ওঠা। কেমন করে? আমরা এই সুযোগ নিয়ে জমিদার সাহেবকে গদিতে বসাবো। আমরা ওনাকে বলবো যে জমিদার সাহেবের ছেলে অপরাধ না করেও অপরাধ, আর অপরাধ করেও নিরাপরাধ, কারণ আসলে সে জমিদার সাহেবের ছেলে। এতে আমরা সমর্থনও পাবো আর ভোটও। দাও দাও দাও, 5,000 টাকা দাও। কি 5,000? আরে টাকা না পেলে মানুষকে বোকা বানাবো কি দিয়ে? দাও, জমিদার সাহেব আসবেন।
जी हुजूर मारा गलो एक बेकसूर जी हुजूर मारा गलो एक बेकसूर मारा गलो एक बेकसूर किछु उपाय करूं हुजूर जी हुजूर मारा गलो एक बेकसूर জাফর সাহেব এখানে সাইন করে দিন আর আপনার ছেলেকে নিয়ে যান আর আরে এত তারার কি আছে জাফর সাহেবকে একটু ভাবতে দিন ভাবুন জাফর সাহেব ওইদিকে ভোট এইদিকে ছেলে ভোট ছেলে ভোট ছেলে নিন জাফর সাহেব ছেলে খেতাপুরি জি হুজুর পুত্র মোর করেছে কসুর জি হুজুর পুত্র মোর করেছে কসুর পুত্র মোর করেছে কসুর সে তো পাবে সাজা জরুর জি হুজুর সে তো পাবে সাজা জরুর জি হুজুর সে তো পাবে সাজা জরুর জি হুজুর সে তো পাবে সাজা জরুর তুমি বশির রফিক ধরো একে ধরার কোনো প্রয়োজন নাই আমি নিজেই আইনের কাছে ধরা দিতে এসেছি এখন আপনার যা ইচ্ছা নিয়ে যাও একে
জমির ইজ্জত নিয়ে খেলতে চাস? ইজ্জত নিয়ে খেলতে চাস? বিক্রমকে ছাড়িয়ে আনবো। ওর বাবা ওর জন্য জামিন দেয়নি তো কি হয়েছে? রক্তের রঙও বদলে যেতে পারে, কিন্তু কালু বাবা তার কথার খেলাফ কখনই করতে পারে না। ইন্সপেক্টর সাহেব, আমি শঙ্করের জামিনের জন্য এসেছি। ওর জামানত এই জন্যই হবে না যে ওর ঘর থেকে মারাত্মক হাতিয়ার পাওয়া গেছে। ইন্সপেক্টর, তোমার ছেলে আর ওই নীলম আমাদের হাতের কবজায়। যদি ওদেরকে বাঁচাতে চাও তবে ওই বিক্রমকে ছেড়ে দাও। হ্যালো হ্যালো হ্যালো, খুব চেটান চেটান কথা দেখছি, ছিঁড়ে ফেলে দেবো। এই ভাষা গুন্ডা বদমাশা খুনিদের পুলিশের মুখে মানায় না। আমাকে উপদেশ? হ্যাঁ শেখাচ্ছি, আপনার ডিউটি শেখাচ্ছি। জনতার রক্ষার জন্যই থাকে, রক্ষা করতে পারবে না তো খুলে ফেলো ওই উর্দি। না পারবে মানুষের জীবন রক্ষা করতে, না তাদের নিজেদের জীবন রক্ষা করতে দেবে যা সংকট চেয়েছিল। চুপ করে বসে আছো কেন? ডাকাতের উপর হামলা করছো না কেন? শাট আপ! কে রে তুই আমাকে উপদেশ দেওয়ার? গেট আউট, গেট আউট! আমাকে গেট আউট করার আগে এটা দেখো, জানতে পারবে আমি কে। ঠিক আছে যেতে দিন, আমাকে বিশেষ করে ডিপার্টমেন্ট থেকে ডাকাতি ধরার জন্য পাঠানো হয়েছে। ইন্সপেক্টর, আমাদের কি এটা শেখানো হয় না যে দশজন অপরাধী শাস্তি না পেলেও একজন নিরাপরাধী যেন মারা না যায়? ইয়েস স্যার।
এই মুহূর্তে নিলাম আর বাচ্চাটা ডাকাতদের হাতে রয়েছে। ওই বাচ্চাটা আমার ছেলে স্যার। চিন্তা করো না, সেই কারণে ওদের প্রাণ রক্ষার জন্য আমাদের ডাকাতদের সঙ্গে বোঝাপড়া করতে হবে। বিক্রমের বিনিময়ে ওদের দুজনকে সুস্থভাবে ফিরিয়ে আনতেই হবে। কি করবো স্যার এখন? এক্সচেঞ্জ। ঘোষণা করে দাও যে কাল সকালে পুবের পাহাড়ের পাশে পুলিশ বিক্রমকে ছেড়ে দেবে, তার বদলে ডাকাতরা নিলাম আর বাচ্চাকে ছেড়ে দেবে। গোলমালটা কিসের? হ্যাঁ, কে এই রাঙা মুলারা রে? এখানে পৌঁছালো কি করে? আপনার লোকদের পিছনে পিছনে। কিসের জন্য? নিলামের জন্য। আপনি চাইলে আমাকে মেরে ফেলুন, কিন্তু আমার নিলামকে ছেড়ে দিন। ও, তোর নিলাম? ছেড়ে দাও ভাই, এ নিলাম রে ছেড়ে দাও। ইঞ্জিনিয়ার সাহেব, আরে ভাই, নিলাম তো এরও আর আমাদের ওই বিক্রমেরও, আরো অনেকেরই, তাই না? কিন্তু তোমার এই রাঙা মুলা তো আমাদের ডেরা জেনে গেছে, আর তোমাকে যখন একবার তার পছন্দ হয়েছে তখন অন্য কাউকে দেখতে তো তার ভালো লাগবে না। অন্ধ করে দাও একে। এত বড় অন্যায় করো না, এ তোমাদের কি ক্ষতি করেছে? আমাকে অন্ধ করে দাও, কিন্তু ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। খুব পীড়িত দেখছি। কেলু বাবা, কেলু বাবা, এমন খবর পাওয়া গেছে, নিলাম আর বাচ্চার বিনিময়ে আমাদের বিক্রমকে ওরা ছেড়ে দেবে। বা কাল আমাদের বিক্রম আবার আমাদের কাছে ফিরে আসবে, সেও তোমাকে ভালোবাসে। আমরা পুরস্কার হিসেবে তোমাকে ওর কাছে উপহার দেব, আর তুমি সারা জীবন এখানে থাকবে। না, এখানে থাকবো না আমি। থাকতেই হবে তোর এই নাগরের জন্য। মন দিয়ে শোন, কাল আমরা লোক দেখানোর জন্য তোকে পুলিশের কাছে পৌঁছে দেব। যেই বিক্রম আমাদের কাছে এসে যাবে, তুই তখন দৌড়ে আমাদের কাছে ফিরে আসবি। যদি না আসিস তো তোর প্রেমিককে টুকরো টুকরো করে তোর বাড়ির সামনে ফেলে দেব। আমি শঙ্করের জন্য খাবার নিয়ে আসছি। বড় সাহেব কোথায়? বড় সাহেব নাই, আপনি পরে আসেন। তুমি তো আছো বাবা, আমার ছেলে কখন থেকে খিদেতে কষ্ট পাচ্ছে, অন্তত খাবারটা তো দিতে দাও। কি আছে এর মধ্যে? জি, শুধু রুটি আছে। ঠিক আছে ঠিক আছে, আপনি দিয়ে দেন ওরে। ঠিক আছে। মা, তুমি করে তোর বাড়ির সামনে ফেলে দেব। আমি শঙ্করের জন্য খাবার নিয়ে আসছি। বড় সাহেব কোথায়? বড় সাহেব নাই, আপনি পরে আসেন। তুমি তো আছো বাবা, আমার ছেলে কখন থেকে খিদেতে কষ্ট পাচ্ছে, অন্তত খাবারটা তো দিতে দাও। কি আছে এর মধ্যে? জি, শুধু রুটি আছে। ঠিক আছে ঠিক আছে, আপনি দিয়ে দেন ওরে। ঠিক আছে। মা, তুমি শঙ্কর, নিলামে জীবন যেতে পারে। ওই কালাডাকু অতি নীচ আর শয়তান, ওর কথায় বিশ্বাস করা উচিত নয়। তুই পালিয়ে যা। কিন্তু মা, পুলিশ বিক্রমকে নিয়ে গেছে, আর তার বদলে কালাডাকু নিলম আর বাচ্চাকে ছেড়ে দেবে। তাই তো বলতে আসছি বাবা, ও যা বলে থাকে তা কখনো করে না, পুলিশকেও ধোকা দিতে পারে। কিন্তু এখান থেকে বেরোবো কি করে মা? তার ব্যবস্থা করে আনছি, এই নাও দেখো। তাড়াতাড়ি করেন। আচ্ছা আচ্ছা, চলি বাবা।
খেলা ডাকু। যেমন ঘোষণা করা হয়েছিল আমরা বিক্রমকে ছেড়ে দিচ্ছি, তার বদলে তুমি নীলাম আর বাচ্চাকে আমাদের কাছে পাঠাও। তুমি ওদের এদিকে পাঠাও, আমরা বিক্রমকে ওদিকে পাঠাচ্ছি। শোন মেয়ে, বাচ্চাকে নিয়ে তুই মাঝ রাস্তা থেকে আমাদের কাছে ফিরে আসবি, না হলে কপালে দুঃখ আছে তোর। যা মকবুল, তুমি তুমি অপরাধীকে ছেড়ে দিচ্ছ? কার অনুমতিতে তুমি এসব করছো? স্যার, একটা নির্দোষ মেয়ে আর একটা নিষ্পাপ বাচ্চার জীবন বিপদের মধ্যে আমি নিরুপায় হয়ে, আইন কোনো অজুহাত মানে না, কিন্তু অপরাধীদের হাতে কিডন্যাপ হওয়া, অসহায়দের তো কোনো দোষ নেই। পুলিশের দায়িত্ব হলো জনগণকে রক্ষা করা। যদি পুলিশের সামনে একটাও নিরাপরাধের জীবন যায় তো তার জন্য দায়ী পুলিশ, আমি, আপনি। ওই শাট আপ। আমি যদি না যাই ও যে মরে যাবে, ওর যদি কিছু হয়ে যায় তো আমি বাঁচব না শঙ্কর, আমি মরে যাব শঙ্কর। মুন্নাকে ছাড়া তুই বাঁচতে পারবি না তা আমি জানি, আমি বেঁচে থাকতে মুন্নার কিছু হবে না। চোখে পানি মুছে না, তোর মুন্নাকে আমি নিয়ে আসবো। অপরাধী আইনের হাত থেকে পালিয়ে যাবে কোথায়? আমার এই মুহূর্তে না আছে প্রাণের টান, না আছে মৃত্যুর ভয়, আমি নিজেই মৃত্যুর দূত হয়ে এসেছি। রাস্তা ছেড়ে দাও, আমাকে গুলি চালাতে বাধ্য করো না শঙ্কর। আজ কোনো বাধাই আমাকে রুখতে পারবে না, আমি নীলমকে কথা দিয়েছি আর কথা না রেখে আমি মরবো না।
গার্ড। খোকন, আমার সর্তাজ কোথায়? শঙ্কর, শঙ্কর, আরে সেই তো তোমার ছেলে সর্তাজ। শঙ্কর আমার ছেলে? হ্যাঁ। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি বোন। হ্যাঁ বোন, শঙ্করই তোমার ছেলে। ভাগ্যের কি খেলা দেখো, মা ছেলে একদিন একসঙ্গে আছে অথচ। তুমি তোমার কথা রেখেছো খোকন, আমি ওকে যেমন চেয়েছিলাম ওকে তুমি তেমনই বানিয়েছ। দেখো না, আজও মায়ের আদেশ মাথায় করে শত্রুর বিরুদ্ধে কেমন করে ঝাঁপিয়ে পড়েছে। আমার জন্য চিন্তা করিস না, ওর খেয়াল রাখ, যা। কাল
কালা ডাকু, তুই আমার যে ছোট ছেলেকে পাহাড় থেকে ফেলে দিয়ে মারতে চেয়েছিলি সে বেঁচে আছে, আর আজ এই মুহূর্তে সে তোর সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ শঙ্কর, তুই আমারই ছেলে। ওর মৃত্যু তোমার হাতে হবে মা, এই নাও ওকে জ্যান্ত চালিয়ে দাও।
মেয়ের এখনো প্রাণ আছে, এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালের দরকার নেই, বাঁচার ইচ্ছা শেষ হয়ে গেছে। ইঞ্জিনিয়ার সাহেব, এর খেয়াল রেখো। নীলম, আমায় মাফ করো, আমাকে এরপরে ডাকলে আর হাজির হব না।